नमस्कार বন্ধুরা বনসাই নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফাইকাস শ্রেণী গাছ, ফাইকাসের রোজিয়াসা বা অশ্বত্থ বা পাকুড় অনেকে অনেক নামে চিনে থাকেন। তো যাই হোক, এই গাছটিকে আজকে আমি প্রুন করব এই কারণেই যে দেখতে পাচ্ছেন যে তার ব্রাঞ্চ কীভাবে ডেভেলপ করেছে, আর কিছু কিছু এর মধ্যে আনওয়ান্টেড ব্রাঞ্চও আছে, আর কিছু কিছু ব্রাঞ্চ একে অপরকে ক্রস করেছে। তো সেই সব ব্রাঞ্চ আমি করে দেবো, যেসব ব্রাঞ্চগুলো আমার প্রয়োজন নেই। তো এর আগে আমি গাছটিকে ডিফরেশন করেছিলাম, পাতা কেটে সম্পূর্ণ বাদ দিয়েছিলাম। তারপরে আজকে গ্রোথ দেখতে পাচ্ছেন যে তার গাছটি কীভাবে গ্রোথ নিয়েছে এবং কীভাবে ডেভেলপ করেছে। তো আজকে আমি গাছটিকে কিছুটা পূর্ণ করে দেবো, যাতে করে আমার যেসব ব্রাঞ্চগুলো নিচের দিকে ডেভেলপ করছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে বেড়ে ওঠে এবং সূর্য আলো বাতাস ভালোভাবে পায় আর ভালোভাবে যেন বেড়ে ওঠে এই জন্যে। আর উপরের দিকে যে ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছেন, উপরের দিকে যেসব ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে বেড়ে উঠছে, কারণ উপরে সূর্যের আলোটা ভালোভাবে পৌঁছাচ্ছে এবং নিচে যেসব ব্রাঞ্চগুলো আছে, ছোটো ছোটো ব্রাঞ্চ আছে, আপনারা কাজ করার সময় হয়তো দেখতে পাবেন যে নিচের যেসব ছোটো ছোটো ব্রাঞ্চগুলো আছে সেই সব ব্রাঞ্চগুলো ভালোভাবে গ্রোথ নিচ্ছে না বা ডেভেলপ করছে না। কারণ একটাই, কারণ সূর্যের আলো উপরের দিকে পাচ্ছে আর নিচের যেসব ব্রাঞ্চগুলো আছে সেসব ব্রাঞ্চগুলো সূর্য আরও সঠিকভাবে পাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন যে আমি এখন গাছটিকে পূর্ণ করতে চলেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখি। তো চলুন বন্ধুরা, প্রুনিংয়ের কাজ শুরু করি। তো প্রথমত আমি রাফ একটা কাট দেব, তারপরে ফাইনাল কাট দেব। তো আমি উপরে যেসব আনওয়ান্টেড মনে হচ্ছে সেসব ব্রাঞ্চগুলো কেটে বাদ দিচ্ছি এবং পরবর্তীতে আমি আবার এটা ফাইনাল কাট দেবো। এখন বর্তমানে আমি রাফ কাট করছি বন্ধুরা, গাছটির লুকটাকে ভালোভাবে বোঝার জন্য, কারণ গাছটির ব্রাঞ্চ প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে আমার। তো ফাইনাল কাট অবশ্যই দেবো। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো যেসব ব্রাঞ্চগুলো ভালোভাবে বেড়ে উঠছে, গ্রোথ নিচ্ছে, ডেভেলপ করছে সেসব ব্রাঞ্চগুলোকে পূর্ণ করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। যাতে করে নিচের যেসব ব্রাঞ্চগুলো আছে বা তার সাইড যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো ডেভেলপ করে আর গাছটির গ্রোথও আমার ভালোভাবে বৃদ্ধি করতে পারে। অনেক জায়গায় বন্ধুরা একটি ব্রাঞ্চ আরেকটি ব্রাঞ্চকে ক্রস করছে, তো সেই সব জায়গাগুলোকে আমি পূরণ করে দেবো, যেসব ব্রাঞ্চগুলো একে অপরকে ক্রস করছে বা একে অপরের দিকে চলে আসে। দেখতে পাচ্ছেন যে এই দুটো ব্রাঞ্চ একে অপরের দিকে চলে আসে, তো এই ব্রাঞ্চগুলোকে আমি পূরণ করে দেবো বা ওয়ারিংয়ের মাধ্যমে একটা শেপ দিয়ে দেবো। তো যাই হোক, আমি বর্তমানে পূরণ করে দিচ্ছি, পরবর্তীতে যখন আবার নতুন ব্রাঞ্চ বা শুটস ডেভেলপ করবে তখন পরবর্তীতে আমি কাজ করব। তো এইভাবে আপনারা পূর্ণিংয়ের কাজগুলো করতে পারেন। আর এই গাছটিকে এখন পূর্ণিং করার আমার সেরকম মনস্থির করিনি, আমি বর্ষার আগে আগে পূর্ণ আর রিপোর্টিং একসঙ্গে করতে চাইছিলাম। তো দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ, এই গ্রোথ ব্যালেন্স করার জন্য আমাকে পূর্ণিংয়ের কাজটা করতেই হচ্ছে। বন্ধুরা, যদি ভিডিও সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে বা পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকব। আরেকটা কথা বন্ধুরা, যখনই আপনারা গাছকে পূর্ণ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে দুটো ব্রাঞ্চের মাঝখানে যে তৃতীয় ব্রাঞ্চটি থাকে বা লম্বা হয়ে যে ব্রাঞ্চটি বেরিয়ে আসে সেই ব্রাঞ্চটিকে কেটে বাদ দেবেন। আর সেখানে সাইডে যে দুটো ব্রাঞ্চ আছে সেই দুটো ব্রাঞ্চকে নিয়ে একটা ভিসে বাঁকার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সামনে তুলে ধরছি আমি,
আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে এখানে দুটো ব্রাঞ্চ আছে, এই দুটো ব্রাঞ্চ আছে এবং মাঝখানে দেখতে একটি লম্বা করে ব্রাঞ্চ বেরিয়ে আসছে। তো এই ব্রাঞ্চ থেকে আমি পূর্ণ করে দেবো, যাতে করে এই দুটো ব্রাঞ্চ আমার ভি শেপ নেয় এবং পরবর্তীতে এই দুটো ব্রাঞ্চকে পূর্ণ করবো, তখন এই দুটো থেকে আরও দুটো বেরোবে এবং চারটে বেরোবে। এইভাবে কাজ করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটা ফাইনাল শেপ দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি। কারণ যেগুলো আমার আনওয়ান্টেড মনে হচ্ছিল, যেগুলো অপ্রয়োজনীয় মনে হচ্ছিল, সেই সব ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি মোটামুটি কাজটি সেরে নিয়েছি এবং কিছুটা ওয়ারিং করবো। ওয়ারিংয়ের মাধ্যমে কিছু কিছু ব্রাঞ্চকে আমি শেপ দেওয়ার চেষ্টা করবো, যেসব ব্রাঞ্চগুলো একে অপরের দিকে বেড়ে যাচ্ছে বা ক্রস করার চেষ্টা করছে। তো কিছু কিছু ব্রাঞ্চ আমি কেটে বাদ দিলাম যেগুলো একে অপরকে ক্রস করছিলো, তারপরেও কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমি শেপ দেবো এখন, আর ওয়ারিংয়ের সাহায্য নেবো বা ওয়ারিং করবো আমি। তো বন্ধুরা, এখন যেটি কাজ করবো আমি সেটা হলো যে কিছু কিছু ব্রাঞ্চ একে অপরের দিকে বেড়ে যাচ্ছে বা একে অপরকে ক্রস করার চেষ্টা করছে। পুরো করেছি আমি, পুরো করার পরে দেখতে পাচ্ছেন যে একে অপরকে ক্রস করার চেষ্টা করছে ব্রাঞ্চগুলো। তো সেই সব ব্রাঞ্চগুলোকে ওয়ারের মাধ্যমে কিছুটা সেফ দেবো। সেফ দেবো বলতে, যাতে করে এক ব্রাঞ্চ আরেক ব্রাঞ্চকে ক্রস না করে এমন পজিশনে রাখবো। তো তার জন্য আমি ওয়ারের সাহায্য নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এই ব্রাঞ্চটি আমার সোজা সোজা নিচের দিকে বা নিচের দিকে নিচে নেমে যাচ্ছে। তো এই ব্রাঞ্চটিকে আমি পূর্ণ করে দেবো এখন বন্ধুরা, সোজা নিচের দিকে যে ব্রাঞ্চটি নেমে আসে সেই ব্রাঞ্চটিকে। তো বন্ধুরা, এই ব্রাঞ্চটিকে আমি এখন পূর্ণ করছি, যেটা সোজা সোজা নিচের দিকে নামছে। বন্ধুরা, আরেকটি যেটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটাকেও কিছুটা আমি নিচের দিকে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করছি ওয়ারের মাধ্যমে, কারণ এটা একটু সোজাসুজি উপরের দিকে উঠে যাচ্ছে, যার ফলে কাজটি আমার দেখতে সেরকম ভালো লাগছে না। তো তার ফলে আমি, তার জন্য আমি ব্রাঞ্চটিকে নিচের দিকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই ব্রাঞ্চটিকে কিছুটা ওয়ারের মাধ্যমে আমি নিচের দিকে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এর জন্য আমি কিছু ওয়ারের সাহায্য নিচ্ছি, যাতে করে ব্রাঞ্চটি আমার সেপটা সেপে চলে আসে। তো বন্ধুরা, মনে হচ্ছে এই একটা ওয়ার ব্রাঞ্চটিকে তার যে শেপটি আমি দিচ্ছি সেই শেপের মধ্যে ধরে রাখতে পারবো না। তো তার জন্য আমি আরেকটি ওয়ারের সাহায্য নিচ্ছি।
তো বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা সব ধরনের কাজই পাবেন, ছোট থেকে বড়। এবং নার্সারি থেকে যেসব গাছগুলো সংগ্রহ করে সেই সব গাছের প্রথম অবস্থা থেকে বনসাই শেপ দেওয়া সম্পূর্ণ কাজের ভিডিও পাবেন। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়ি দিতে থাকবেন, এটুকুটা আশা রাখি। যদি কোনো রকম পরামর্শ বা কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকব। তো বন্ধুরা, আরেকটা কথা, আমি যা করি আমার আশেপাশে যেসব জিনিস, হাতে কাছে যেসব জিনিস পাই সেই সব জিনিস দিয়ে কাজ করার চেষ্টা করি। তো দেখতে পেলেন যে আমি গাছটিকে মোটামুটি ব্রাঞ্চটিকে নিচের দিকে কিছুটা বাঁকিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কাজ মোটামুটি কমপ্লিট। পরবর্তীতে যখন গাছটিকে আরেকবার আমি প্রুন বা ট্রিমে কাজ করব, আরেকবার করব এই কারণে বন্ধুরা, কারণ গাছ ফাইনাল শেপে ধরে রাখতে গেলে তাকে প্রুন বা ট্রিমে কাজ বারবার করতেই হয়। তো যাই হোক, পরবর্তীতে যখন কাজগুলো করব আমি, তখন অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো এবং এই গাছটি কীরকম রূপ নিচ্ছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য আমার চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও আপনাদের ভালোবাসা আর সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। আর গাছটিকে আমি এইভাবে রেখে দিচ্ছি, আর এখন আমি রিপোর্টিংয়ের কাজ করছি না, এখন আমি প্রুনিং বা ট্রিমিংয়ের কাজ করছি আমার যত সব গাছগুলো আছে সব গাছের উপরে, কারণ এখন গাছ তার গ্রোথ নিচ্ছে বা গ্রোয়িং সিজন এখন গাছের। আর এখন প্রুন ট্রিমিংয়ের কাজ করতে গেলে বন্ধুরা, যেসব জায়গায় কাঠগুলো থাকে সেই সব জায়গায় কাঠগুলো হিলিংগুলো খুব তাড়াতাড়ি হয়, আর গাছও তার নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করে, যার ফলে গাছ সেফ দিতেও আমাদের সুবিধা হয় বা গাছের লুকটা ধরে রাখতেও সুবিধা হয়। কিছু কিছু জায়গায় যেসব জায়গায় ব্রাঞ্চ বা ডালপালা থাকে না সেসব জায়গা থেকেও গাছের ডালপালা বেরোতে শুরু করে। তো যাই হোক, এ সময় কাজ করাটা সঠিক সময়। তো আজকে আমি এই গাছটির উপর কাজ করলাম, আর পরবর্তীতে এই গাছটির উপর আরেকবার আরও কাজ করব আমি, সেসব কাজগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো সেসব কাজগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য আমার চ্যানেলটি পাশে থাকুন, সাথে থাকুন, আর আপনাদের ভালোবাসা হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। আর কোনো রকম যদি জিজ্ঞাসা পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর আরেকটা কথা বন্ধুরা, যাওয়ার সময় বলে, যেসব জায়গায় কাট দিচ্ছেন সেই সব জায়গায় ফাঙ্গিসাইড বা সাব কোম্পানি যে ফাঙ্গিসাইড পাওয়া যায় সেই ফাঙ্গিসাইডগুলো অবশ্যই ব্যবহার করবেন, যাতে করে সেখানে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।